আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকা ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে হামাসও। এখনও প্রাণহানি বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে যে কোনো সময় সহিংসতা আরও বাড়তে পারে বলে শঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়ের। আল আকসা নিয়ে চলমান উত্তেজনার জেরে 17 বছরের মধ্যে লেবাননের বিরুদ্ধে সবচেয়ে বড় রকেট হামলার অভিযোগ এনেছে ইসরায়েল। 34টি রকেটের মধ্যে বেশিরভাগ নিষ্ক্রিয় করা হলেও 6টির আঘাতে বেশ কয়েকটি গাড়ি ও ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব। এর পরপরই জরুরি নিরাপত্তা বৈঠকে বসে ইসরায়েল। এই বৈঠকের পর লেবানন ও গাজা উপত্যকায় হামাসের স্থাপনা লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। শত্রুদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবো আমরা, তাদেরকে চরম মূল্য দিতে হবে, সহিংসতাকারী ও উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে লেবানন ভূখণ্ডে হামলার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ এনে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর জানিয়ে ইসরায়েল ও লেবাননকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। ইসরায়েলি হামলার মুখে আত্মরক্ষায় ফিলিস্তিনিরা চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। এদিকে ইসরায়েলের লেবানন ও ফিলিস্তিনের রকেট হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে নিজেদের রক্ষার অধিকার রয়েছে তেল আবিবের। রমজান মাসেও আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানকে ঘিরে ফিলিস্তিন সহ আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। যে কোনো সময় পরিস্থিতির আরও অবনতির শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।